কার্শিয়াংয়ে সাইটসিন করে আমরা এগিয়ে চললাম লেপচা জগতের দিকে। কার্শিয়াংয়ে কোথায় কোথায় ঘুরলাম তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, আগের ভিডিওগুলো না দেখে থাকলে আগে গিয়ে দেখে নাও, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ঘুম স্টেশন থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা গেছে দার্জিলিং এর দিকে আর একটা লেপচা জগৎ হয়ে মিরিক। আমরা ঘুম স্টেশনের বাঁদিক দিয়ে রাস্তাটা ধরে লেপচা জগতের দিকে এগিয়ে চললাম। দার্জিলিং এর খুব কাছে এই লেপচা বস্তি লেপচা জগৎ নামে পরিচিত। 6956 ফিট উচ্চতার এই লেপচা গ্রামের একটা নিজস্বই চার্ম আছে। পাইন আর রডোডেনড্রনের ঘন জঙ্গল ঘেরা এই গ্রাম শহুরের সব ক্লান্তি দূর করে দেয়। লেপচা জগৎ যখন পৌঁছালাম দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। আমরা উঠেছিলাম কাঞ্চন কন্যা হোমস্টেতে। আমি আগে অনেক পাহাড়ি হোমস্টেতে থেকেছি, কিন্তু তামাংজির এই হোমস্টে যেমন পরিষ্কার তেমন সুস্বাদু খাবার। যেতেই গরম গরম খাবার আমাদের সার্ভ করা হলো। আমরা যদিও বলে রেখেছিলাম যে আমাদের আসতে একটু দেরি হবে, সেই জন্য ওনারা ব্যবস্থা করে রেখেছিলেন। এই হোমস্টের নিচে গেস্টদের জন্য বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ঘরটি যেমন পরিষ্কার তেমনই ছিমছাম। আমরা ছাদের লাগোয়া পাশাপাশি দুটি ঘর নিয়েছিলাম। ঘর দুটি 4-bedded রুম ছিল আর ঘর দুটিতে বেড হিটারেরও ব্যবস্থা ছিল। আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর থাকা নিয়ে পার হেড 1000 টাকা করে নিয়েছিল, যদিও সিজন ওয়াইজ এই রেটটা ভ্যারি করে। আর রুমের সাথে সাথে বাথরুমটাও ছিল খুবই পরিষ্কার। খেয়ে দেয়ে উঠে দেখি মেঘের চাদরে ঢাকতে শুরু করেছে গ্রামটাকে। ঠান্ডা হাওয়ায় ভেসে যাচ্ছে দলে দলে মেঘ, কনকনে ঠান্ডা হাওয়া বইছে। লম্বা লম্বা দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলো একটু দূরেই অস্পষ্ট হয়ে মিশে যাচ্ছে জঙ্গলে, যেন জলছবির পটভূমি। আর তার সাথে ঝিঝি পোকার কলরব, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। ঘড়ির কাঁটার সাথে প্রকৃতির সাজের কোনো মিল নেই। সন্ধে হতে অনেক দেরি, কিন্তু এরই মধ্যে কি এক অজানা অভিমানে অন্ধকার নেবে এসেছে এই পাইন বনে। সন্ধে নামতেই টেম্পারেচার এক লাফে 6 degrees নেমে গেল, আর তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া। আমরা তো পুরো জমে যাই, তাই হোমস্টে থেকে বেরিয়ে আমরা পাশের এক ঝুপড়িতে গেলাম চা খেতে। ওই ছোট্ট দোকানের মোমোগুলো যে কি সুস্বাদু ছিল বলে বোঝাতে পারবো না, কিন্তু ঠান্ডার ছোটে বাইরে বেশিক্ষণ থাকতে পারলাম না। হোমস্টেতে ফিরে এসে দেখি এক প্লেট অনিয়ন পকোড়া আমাদের জন্য অপেক্ষা করছে। লেপের তলায় কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ডাক পড়লো আমাদের ডিনারে, কিন্তু গিয়ে দেখি সে কি এলাহি আয়োজন। ডাল, আলু ভাজা, রুটি, সয়াবিন আলুর তরকারি আর চিকেন, দেশি মুরগির ঝোল দিয়ে গরম গরম রুটি, ডিনারটা জাস্ট জমে গেছিল। রাতের খাবার খেয়ে এসে দূরের দেখা ওই দার্জিলিং শহরকে হাত নেড়ে তলিয়ে গেলাম ঘুমের দেশে। কুয়াশায় ঘেরা ভাসা ভাসা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর, খাদের গায়ে শুয়ে শুয়ে হাতে পায় হলদে সবুজ রং, ছিল না বালায় সময়ের শুধু আকাশে একটা নেপালি গানের সুর। আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান, সূর্যের গন্ধটা নিয়ে পকেটে আমার কেটে গেছে কত রাত,
হাতের মুঠোয় শিশির ভেজা গোটা দার্জিলিং কালিম্পং। আমার সাহিবি স্কুলের গণ্ডি পেরিয়ে সেই চ্যাপটা ভালোবাসা, আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান। সকালবেলা উঠে গরম গরম চা খেয়ে আমরা হাঁটা দিলাম লেপচা জগৎ ভিউ পয়েন্টের দিকে। হোমস্টে থেকে বেরিয়ে বাঁ দিকে পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই ডান হাতে সিঁড়ি পড়বে ভিউ পয়েন্ট যাওয়ার। 5 মিনিট উপরের দিকে উঠতে থাকলেই ভিউ পয়েন্টে পৌঁছে যাব। সূর্যটা গেছে হারিয়ে আমার পকেট থেকে কে জানে কোথায়, কুড়িয়ে পাওয়া নুড়ি পাথর পাহাড়ি ফুল গেছে শুকিয়ে, খুঁজে ফিরি শুধু হাততালি এই সাদা কালো শহরের জলসা। দার্জিলিং বা সিকিমের সব ভিউ পয়েন্টের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। মেঘমুক্ত আকাশ পেলে সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমরা যখন ভিউ পয়েন্টে পৌঁছালাম, কাঞ্চনজঙ্ঘা একবার দেখা দিয়েই মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। দূরের দিকে তাকিয়ে মনে হল মেঘের সমুদ্রের তীরে বসে আছি। একের পর এক মেঘের ঢেউ বয়ে যাচ্ছে সামনে দিয়ে, ঘোর লেগে যায় তাকিয়ে থাকতে থাকতে। এভাবেই কিছুক্ষণ বসে থেকে কয়েকটা ফটো তুলে ফিরে এলাম হোমস্টেতে। শুধু গানে থেকে গেছে আমার পাহাড়ি গান। গরম গরম ব্রেকফাস্ট করে তামাংজিকে ধন্যবাদ জানিয়ে রওনা হলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে কিছু সাইটসিন আমরা করেছিলাম, তার গল্প বলবো পরের ভিডিওতে। সঙ্গে থেকো। কেমন লাগছে ঘুরতে আমাদের সাথে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে লাইক করো। অ্যান্ড ইফ ইউ নিউ টু মাই চ্যানেল প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল বাটন ফর নোটিফিকেশন। লাভ ইউ অল।